আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ ছাড়া কোনো কাজ এই পৃথিবীর বুকে ঘটে না, এটা বিজ্ঞান বলে। কিন্তু এমন কিছু কাজ রয়েছে যেগুলো বিজ্ঞানকে তোয়াক্কা না করেও কারণ ছাড়াই ঘটে চলেছে, সে আদিকাল থেকে ঘটবে ভবিষ্যতেও। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এই নামটা শোনেননি? এমন মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই নগণ্য। বিশ্ববরেণ্য একজন আলেম, দীর্ঘদিন যাবৎ জেলের মধ্যে বন্দী রয়েছেন। থাম্বনেল নিশ্চয় দেখেছেন। আপনি কি সাঈদী সাহেবকে ভালোবাসেন? হ্যাঁ, এ বিষয়ে কথা বলবো। অনেকে সাঈদী সাহেবের প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য জীবন দিয়েছে, অনেকে তার মুক্তির দাবিতে সরব হয়েছে গোটা বিশ্ব জুড়ে, কেউ তাকে রাজাকার আখ্যায়িত করেছে। সাঈদী সাহেবের ভক্তের অভাব নেই দুনিয়া জুড়ে, তার নাম ডাকেরও অভাব নেই ইন্টারনেটের পাতা জুড়ে। বহু মানুষ তার কথা শুনে ইসলামের ছায়াতলে এসেছে, বহু মানুষ তাদের জীবন পরিবর্তন করেছে। সেই সুরের পাখি এখন মুমূর্ষু হয়ে জেলখানায় দিন কাটাচ্ছে। ওই যে শুরুতে একটা কথা বললাম না, যে কারণ ছাড়া কোনো কাজই ঘটে না, এটা বিজ্ঞান। আর অকারণেও যে কাজটা ঘটে সেটা হচ্ছে ভালোবাসা। আপনার মা আপনাকে ভালোবাসে, আপনারা পাঁচ ভাই আপনাকে ভালোবাসে, দেখবেন এটা একটা ন্যাচারাল বিষয়, এর মধ্যে কোনো সায়েন্স লজিক কিচ্ছু নেই। ভালোবাসা, এখানে বিজ্ঞান থাকে না, লজিক থাকে না, শুধু থাকে একটা মমত্ববোধ, একটা ভালোবাসা। মানে এই সংজ্ঞাটা দেওয়া অনেকটা মুশকিল। আপনি সাঈদী ভক্ত, আমি বহু সাঈদী ভক্তকে দেখেছি যে তিনারা গালিগালাজ করেন তাদের বিরুদ্ধে বক্তৃতা গেলে। অনেক মানুষকে আমি দেখেছি যে তার নামে উল্টোপাল্টা মন্তব্য করেন, তাকে রাজাকার সাজিয়ে জেলখানায় ঢোকানোও হয়েছে, অনেক কিছু। কিন্তু আমি শাহিনুর রহমান কেন ভালোবাসি সাঈদী সাহেবকে আমি জানি না, তবে আপনারাই আমাকে বিভিন্ন সময় গালিগালাজ করে থাকেন আপনাদের মতের বিরুদ্ধে কোনো কথা চলে গেলে। কিন্তু আপনারা যারা সাঈদী সাহেব সাপোর্টের দল করেন, যারা, আমার বিশ্বাস আমার মতো আপনারা ভালোবাসেন না তাকে। কোনো লজিক নেই, কোনো কারণ আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি যে আমি তাকে কেন এত ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যাকে ভালোবাসবে তার কিয়ামত তার সাথে হবে। যে যাকে ভালোবাসবে, মানে একজন মুসলমান অপরজন কোনো মুসলমানকে যদি ভালোবাসে, তো আরশের যে ছায়া, যেদিন কোনো ছায়া থাকবে না, মানুষ হবে ব্যতিব্যস্ত, সেদিন সে ছায়াতলে সমাসীন হবে দুই ব্যক্তি। ওই লেভেলই ভালোবাসি আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। আপনি তো সাঈদী ভক্ত মানুষ, তাই না? কতটুকু ভালোবাসেন তাকে? আমি আমার জীবনে হয়তো এমন কোনো বক্তৃতা নেই, খাস করে বাংলাদেশে যে প্রোগ্রামগুলো করেছি ওইগুলো বাদ দিয়ে, আমার জীবনের হয়তো এমন একটা বক্তৃতাও আমার মনে পড়ে না যেখানে আমি আল্লামা সাঈদীর জন্য দোয়া করিনি। ঠিক বলছি? তার প্রমাণ আপনারা পাবেন একটু পরে। যদিও হাজার হাজার বক্তৃতা তো আমি এখানে দিতে পারবো না, যেহেতু ভিডিও, একটা শর্ট ভিডিও করতে হয়। কিন্তু আমি যে তাকে কত ভালোবাসি, আমি যে হাজার লক্ষ মানুষের সামনে তার জন্য দোয়া করি এবং বিভিন্ন টপিকে আলোচনা করার সময়ও তার কথা যে ভুলি না, তাকে যে অন্তর দিয়ে কলিজা দিয়ে ভালোবাসি, তার প্রমাণ একটু পরে আমি আপনাদেরকে দিচ্ছি। হয়তো অনেক ভিডিও দিতে পারবো না, তবে কিছু তো দিতে পারবো, যে কোনো আমার কাছে কিছু স্টকে রয়েছে। বাদবাকি আপনারা যদি আমার এই কথাকে সত্য যাচাই করার জন্য চেষ্টা করেন, তো যে কোনো আমার বক্তৃতায়, কয়েক হাজার বক্তৃতা হয়তো ইন্টারনেটে পাবেন, যে কোনো বক্তৃতার শেষে গিয়ে দেখবেন আমি তার জন্য প্রাণ খুলে অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছি, এবং আমার সামনে যত হাজার হাজার লোকজন বসা থাকে সবাই দোয়া করছে তার জন্য। আমি করাচ্ছি তাদেরকে, উদ্বুদ্ধ করছি দোয়া করার জন্য। ইয়েস, I love him very much. আমি বলে বোঝাতে পারবো না আমি ওনাকে কত ভালোবাসি। ওনার সুর, ওনার কোরআনুল করিম এর রিসাইটেশন, ওনার, আমি জানি না কেন ভালোবাসি, তবে অন্তর থেকে ভালোবাসি। তিনি যে দল করতেন ওই দলের সাপোর্ট অনুসারে যারা সাপোর্টার্স রয়েছেন তারা আমাকে বিভিন্ন সময় মাসলা মাসাইল নিয়ে গালিগালাজ করেন, কিন্তু আপনারা আল্লামা সাঈদীকে অত ভালোবাসেন না। আমি এটুকু বলতে পারি যে আমি যতটা ভালোবাসি। আসুন কয়েকটা প্রমাণ দেখে নিই। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমারও জন্য সমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমারও জন্য সমহিমায় গোটা পৃথিবী জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেন আমারও সমহিমায় দাওয়াতের কাজ করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। ডক্টর জাকির নায়েক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমারও যেন সমহিমায় দিনের দাওয়াতের কাজ গোটা বিশ্ব জুড়ে করতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ডক্টর জাকির নায়েক যেন আবারও সমহিমায় দিনের দাওয়াতের কাজ করতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। ডক্টর জাকির নায়েক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আবারও যেন গোটা বিশ্বের বুকে সমহিমায় দাওয়াতের কাজ করে যেতে পারে, তার জন্য তুমি সেই তৌফিক আদা করো। আল্লামা ডক্টর জাকির নায়েক সুরের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেন আবারও সমগ্র জাতির সামনে দাওয়াতের কাজ করতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ডক্টর জাকির নায়েকের মতো যেসব আলেমরা বিভিন্ন জায়গায় বন্দি বা বিভিন্ন জায়গায় গৃহবন্দী বা জেলবন্দি রয়েছে আবারও যেন তারা স্বমহিমায় দাওয়াতের কাজ করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহ। ডক্টর জাকির নায়েক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো যে আলেম যারা গৃহবন্দী জেলবন্দি তাদেরকে আবারও স্বমহিমায় দাওয়াতের কাজ করার মতো তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ডক্টর জাকির নায়েক যেন আবারও স্বমহিমায় দাওয়াতের কাজ করতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং ডক্টর জাকির নায়েক আবারও যেন স্বমহিমায় ইসলামের কাজ, দাওয়াতের কাজ যেন বুক ফুলে করতে পারে, সেই জন্য তুমি তৌফিক আদা করো। হে আমার প্রতিপালক, তোমার কাছে এই দোয়া যে ডক্টর জাকির নায়েক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেন আবারও তাদের সঠিকভাবে দিনের দাওয়াত গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারে, তার জন্য তুমি তৌফিক আদা করো, আল্লাহ। ডক্টর জাকির নায়েক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেন আবারও স্বমহিমায় দাওয়াতের কাজ করতে পারে, তার জন্য তুমি তাকে সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। বুঝলেন তো আমি কত ভালোবাসি তাকে। সুতরাং তিনিও বাতিলের বিরুদ্ধে এক খোলা তরবারি। আমিও ছোটোখাটো হলে একটু প্রতিবাদী মানুষ, তিনিও অনেক বড় প্রতিবাদী মানুষ, তাই হয়তো তাকে অনেক বেশি ভালোবাসি। অতএব যারা আপনারা এই রাস্তায় রয়েছেন তাকে ভালোবাসেন অন্তর দিয়ে, অন্তত তার মতো ভদ্রতা, শালীনতার ব্যবহার আপনাদের করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো। তবে কিছু আলেমের পর্দাফাশ আমাদেরকে করতেই হয়, নইলে সমাজ চলে যাবে ধ্বংসের মুখে। কারণ মানুষ কিন্তু এমনি বিশ্বাস করে, টুপিওয়ালা দাড়িওয়ালারা সত্য কথা বলে বলে মানুষ বিশ্বাস করে, কিন্তু অনেক আলেম আজকে এমন কিছু বিভ্রান্তিমূলক বক্তৃতা ছড়িয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে অনেকের গায়ে বেঁধে যায়। চোখ কান খুলে দিন ইসলামটাকে ভালোবেসে যেটা হক সেটা গ্রহণ করার চেষ্টা করুন, আর যেটা বাতিল তাকে বর্জন করার চেষ্টা করুন, তা আপনার যতই প্রিয় মানুষ করুক না কেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।